আল মদিনা ট্রাভেল এল এল সি দুবাই ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা বিজনেস ভিসা ট্রেড লাইসেন্স প্রসেসিং উমরাহ প্যাকেজ পাসপোর্ট রিনিউ ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল এল এল সি ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিলপাড়া ইউনিয়নে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৎ শিক্ষানুরাগী ও সমাজসেবক রেজাউল করিম এর সমর্থনে দেবাড়াই তিন নং ওয়ার্ডে এক নির্বাচনী উঠান বৈঠক মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দিনব্যাপী রেজাউল করিম শামীম তিলপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে রাতে দেবারাই ওয়ার্ডে এ উঠান বৈঠকে মিলিত হন দেবারাই ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী আব্দুল খালিক এর সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজাদুদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন ব্যবসায়ী লুৎফুর রহমান প্রবাসী মঈনুদ্দিন বাবু আনসার হোসেন আলকাস সুহেল আহমদ সহ আরও অনেকে সবাই বক্তারা বলেন রেজাউল করিম শামীম অত্যন্ত ভালো পরিবারের একজন লোক তিনি দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌর শহরে ব্যবসা পরিচালনা করছেন তার সততা ও নিষ্ঠার কারণে তিনি বিয়ানীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন তিলপাড়া ইউনিয়নে সাতজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শামীম যোগ্য প্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনসাধারণ সমর্থন জানিয়েছেন সুতরাং আগামী ছাব্বিশ ডিসেম্বর নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রেজাউল করিম শামীমকে বসাতে চান এলাকাবাসী তিন নম্বর ওয়ার্ডে আইসি উঠান বৈঠকে কিন্তু এখানের যত জনসাধারণ আসলা শামীম রে এক বাক্যে সমর্থন দিছই বুঝছেন আগামী ছাব্বিশ তারিখ ভোট দিয়া ইনশাল্লাহ আনারস মার্কা জয়যুক্ত কর্তা আরও তাই তিন চারটা মিটিং করছেন আমি গেছি খুব বালা ওলা সারা দিছেন মানুষের ময় মুরব্বী যুবক পর্যন্ত সৎ যোগ্য এবং শিক্ষানুরাগী একজন সেটি হচ্ছেন রাজাউল করিম শামীম আমি বিশ্বাস করি তার এই সততা এবং যোগ্যতার কারণেই তিনি এইবার নির্বাচনে জয়লাভ করবেন এবং এই সততা ও যোগ্যতার মাধ্যমে তিনি সৎ সুন্দরভাবে আমাদের ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন এবং একটি আদর্শ ইউনিয়ন পরিষদ গঠন করবেন অনেকে চেয়ারম্যানে হারা হয়েছেন আমরা এর মাধ্যমে আমরা শামীম বাই এই একজন প্রার্থী আনারা সমর্থক হারা হয়েছেন আমরা সবে মিলিয়া যেন ছাব্বিশ তারিখ আমরা এ হইয়া এতব হইয়া যেন আমরা বিজয়টা আনতে পারি চেয়ারম্যান পদ পাঠিয়ে সাজিয়েছি ইনশাল্লাহ অনুদিন আপনি তিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন তাহলে আমাদের গরিব দেখে অতি মানুষের সবসময় পাশে থাকবেন এবং আমরা চাই ওনার মতো একজন যোগ্যতা মানুষ আমাদের পরিষদে যাওয়ার ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ আমরা বিজয়ের মাসে ছাব্বিশে ডিসেম্বর রেজাউল করিম শামীম ভাইকে আনারস মার্কাকে আমরা বিজয়ী করে নিয়ে আসবো ইনশাল্লাহ এটাই হবে আমাদের আট নং তিলপাড়া ইউনিয়নের সকলের ঐক্যবদ্ধ হয়ে আমরা শামীম জন্য কাজ করছি ইনশাআল্লাহ বিফুল বুটের মাধ্যমে আমরা ছাব্বিশ তারিখ শামীম বাইকে বিজয়ী করে নিয়ে আসবো ইনশাআল্লাহ দেবারাই তিন নং ওয়ার্ডবাসীর সমর্থন বলে দেয় তিলপাড়া ইউনিয়নে এলাকার মানুষ একজন যোগ্য প্রার্থীকে চায় এ লক্ষ্যে ছাব্বিশ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হতে পারলে এলাকার মানুষের দুঃখ কষ্ট লাঘব করবেন বলেও আনারস প্রতীকের প্রার্থী শামীম জানান আমি আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জনগণের সহযোগিতা দোয়া প্রত্যাশা করছি আমি আমার ইউনিয়ন আমি যদি নির্বাচিত হই তা আমি আমার ইউনিয়নের উন্নয়নমূলক কাজ করবো বিধবা ভাতা ভাতা মাতৃত্বকালীন সহ যা সরকারি অনুদান যেগুলো আছে ওগুলো আমি সঠিকভাবে বন্টন করার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে আমার থিলপাড়া ইউনিয়ন বিএনজার উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত বঞ্চিত একটি ইউনিয়ন যাতে আমি আগামী পাঁচ বছরের মধ্যে যদি নির্বাচিত হই আগামী পাঁচ বছরের মধ্যে অন্তত রাস্তাঘাট যোগাযোগের উন্নত ব্যবস্থায় যাতে হয় সেদিকে আমি লক্ষ্য রেখে আমি কাজ করে যাব যদি খুদার হুকুম হয় আল্লাহ তালার ইচ্ছা হয় তাহলে আমি নির্বাচিত হই তাহলে আমি প্রতিনিয়ত সময় মতো আমি ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা করে যাব আপনারা সবাই জানেন তিলপেরা ইউনিয়নের বেশিরভাগ মানুষ আমার মনে হয় এইট্টি পার্সেন্ট মানুষের জন্ম নিবন্ধন আইডি কার্ড অনেক সমস্যা আছে মানুষের হয়রানি শিকার হচ্ছে বারবার মানুষ যাচ্ছে সেবা পাচ্ছে না আমি যদি নির্বাচিত হই এগুলো সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি নির্বাচিত হয়ে আপনাদের পক্ষে ইউনিভার্সিটির পক্ষে কাজ করতে পারি ব্যবসায়ী সমিতির একজন সদস্য হিসেবে শামিমের নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত হয়ে এলাকার মানুষের কাছে ভোট চান বিয়ানিবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আজাদুদ্দিন স্বামী অত্যন্ত ভালো একজন মানুষ আমি শামীম কি দল করতেছেন কোন দিকে আছেন এগুলা দেখার ব্যাপার আমার না আমি দীর্ঘদিন থেকে শামীমকে নিয়ে আসি আমরা দীর্ঘদিন থেকে হাতে হাত মিলিয়ে কাঁধে হাত মিলিয়ে কাজ করতেছি আমি স্বামীমকে অনেক কাছের থেকে দেখেছি আমি আশা করি আর এই ইউনিয়নবাসী যদি শামীমরে রে বোর্ড জয় যুক্ত করেন ইনশাল্লাহ এর ফল ফাইবা এবং আমি আমরা যেভাবে তিন বছর দেখছি স্বামীমের ন্যায়পরায়ণতা এবং বিচক্ষণতা এটার পরিচয় ইনশাল্লাহ ইউনিয়নবাসী ভাইবা আগামী ছাব্বিশ ডিসেম্বর নির্বাচনে তিলপাড়া ইউনিয়নে রেজাউল করিম শামীম এর আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এলাকার মানুষের সেবা করার সুযোগ দেবেন এমনটাই প্রত্যাশা সকলের এম জসিমউদ্দিন ম্যাপ টিভি ইতিহাস ঐতিহ্য সংবাদ বিনোদন ব্যতিক্রমী সব আয়োজন ম্যাপ টিভি আমার দেশ আমার গর্ব